গত রাত থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল নামাজরত এক ব্যক্তির ছবি, কখনো সমুদ্র সৈকতে, কখনো বিমানে, কখনো বা গাড়িতে নামাজ পড়তে দেখা গেছে তাকে। কথা বলছেন মসজিদে, টাকা বিলোচ্ছেন অসহায় মানুষের মাঝে, ছবির সাথে আবার লেখা নানা ধরনের উপদেশমূলক বাণী। নেটিজেনরা এসব ছবি দিয়ে বিভিন্ন কটাক্ষমূলক বাক্য জুড়ে শেয়ার করেছেন ফেসবুকে। কিন্তু কে এই ব্যক্তি? জানা গেছে পিএসসির চেয়ারম্যানের সাবেক গাড়ি চালক তিনি। সামান্য ড্রাইভার থেকে হয়েছেন কোটি কোটি টাকার সম্পদের মালিক। ঢাকা ও মাদারীপুরে বহুতল ভবন রয়েছে তার। কুয়াকাটায় রয়েছে একটি থ্রি স্টার হোটেলও, নাম তার সৈয়দ আবেদ আলী জীবন। বেশ ভালোই চলছিল জীবনের দিনকাল, তবে রোববার দেশের একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে বিসিএস সহ 30টি নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের প্রতিবেদন প্রকাশের পর ছন্দপতন ঘটে তার জীবনে। সরকারি কর্মকমিশনের 6 কর্মকর্তা কর্মচারীর একটি সিন্ডিকেট দীর্ঘদিন ধরে প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িত বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। ফাঁসের সঙ্গে জড়িত থাকার তথ্য সামনে আসার পর সোশ্যাল মিডিয়ায় তার বিপুল সম্পদের তথ্য তুলে ধরছেন নেটিজেনরা। ছেলে ছাত্রলীগ নেতা, পড়েছেন বিদেশে, এরপর দেশের একটি ব্যয়বহুল বেসরকারি বিশ্ববিদ্যালয়ে। সৈয়দ আবেদ আলী তার ফেসবুক পেজে নিজের একটি হোটেলের তথ্য তুলে ধরেছেন। 18 মে এক পোস্টে তিনি লেখেন, আমাদের নতুন হোটেলের ভিত্তিপ্রস্তর স্থাপন করলাম আজ, হোটেল সানমেরিনা কুয়াকাটা। সেই হোটেলের কাজে গিয়ে আবার কুয়াকাটার সৈকতে তিনি নামাজ পড়েছেন। বাবার ধর্মভক্তির বিষয়টি উল্লেখ করে সেই ছবি ছেলে সোহানুর রহমান সিয়াম ফেসবুকে শেয়ার করেছেন। সিয়ামের ফেসবুক ঘুরে দেখা যায় দুটি বিলাসবহুল গাড়ির ছবি পোস্ট করেছেন তিনি, যেগুলোর দাম প্রায় কোটি টাকা। আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গেও আবেদ আলীর রয়েছে ভালো সখ্যতা। ডিবি প্রধান হারুনের সাথে ছবি প্রকাশ করে নিজেই দিয়েছেন সেই তথ্য। এলাকায় নিজেকে শিল্পপতি বলে পরিচয় দিতেন তিনি। এরই মধ্যে সাবেক এই গাড়ি চালক আবেদ আলী ও পিএসসির ঊর্ধ্বতন 3 কর্মকর্তাসহ 17 জনকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। সোমবার 8 জুলাই সিআইডির সদর দপ্তর সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। আফরিন আপ্পি, আমাদের সময়।